হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তার নাম রাজা মারুফ নেওয়াজ, তিনি অধ্যক্ষ বিএসবি গোল্ড মাইন্ড স্কুল সাভার। 6 মাস বয়সে পলিওতে আক্রান্ত হয়ে প্রতিবন্ধী হয়ে পড়েন আপনি, সেই অবস্থায় লেখাপড়া চালিয়ে যান, সেটা কিভাবে সম্ভব? আমার বন্ধুরা আমাকে অনেক সহযোগিতা করেছে, আমার কোনো হুইল চেয়ার ছিল না, তারা আমাকে ঘাড়ে করে উপরে ওঠাতো, নিচে নামাতো, যেখানেই ক্লাস ছিল ওরা নিয়ে যেত, আর আমার পরিবারের সাপোর্টটা ছিল অনেক বেশি। আমরা জানি আপনি আপনার প্রতিষ্ঠিত স্কুলে বেদে শিশুদের বিনামূল্যে লেখাপড়া করান, বেদে শিশুদেরকে এই লেখাপড়া বিনামূল্যে করাবার কারণ কি, এর পেছনের উৎসাহটা আপনি কিভাবে পেলেন, এর সফলতাটা কি? বর্তমান ঢাকা রেঞ্জের যিনি ডিআইজি শ্রদ্ধেয় হাবিবুর রহমান স্যার, উনি বেদে জনগোষ্ঠী নিয়ে, উনি তখন এসপি ছিলেন, উনি বেদে জনগোষ্ঠী নিয়ে অনেক কাজ করছিলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, বেদেদের জীবনমান উন্নয়নের জন্য তাদের জন্য কিছু করে দেওয়া, অনেক চেষ্টা, ওনার চেষ্টা দেখে আমার খুবই ভালো লাগলো। তখন আমি চিন্তা করলাম যে আমি একটা স্কুল যখন করেছি, দেখলাম বেদে বাচ্চারা ওখানে আছে, ওরা লেখাপড়া থেকে বঞ্চিত, কারণ সাধারণ যে কিন্ডারগার্টেন স্কুলগুলো আছে ওদেরকে নিতে চায় না, ওরা যেই স্কুলে ওদেরকে নেয় নিলেই ভালো পরিবারের বাচ্চারা চলে যায়, স্কুলে আর পড়ে না। এটাকে আমি একটা চ্যালেঞ্জ মনে করে আমি 56টা বেদে শিশুকে পড়ার সুযোগ করে দিলাম আমার স্কুলে। এই খরচটা আপনি কিভাবে? এই খরচটা মূলত আমি আমার স্কুলে মধ্যবিত্ত বাচ্চা যারা পড়ে, উচ্চবিত্ত বাচ্চা যারা পড়ে ওদের বেতন, আবার আমি নিজে কিছু প্রাইভেট পড়াই, এই সব কিছু মিলেই আমি আমার স্কুলটাকে পরিচালনা করি। এই যে বেদে সম্প্রদায়ের মানুষ তো অনেক আছে, আপনি তো 56 জনের দায়িত্ব নিয়েছেন লেখাপড়া করাচ্ছেন, এরা আসলে কতটুকু পর্যন্ত লেখাপড়া করতে পারবে, তারপরে কি প্রফেশনে তারা যাবে, বেদের শিল্প থেকে বেরিয়ে তারা কি উন্নত কোনো জনগোষ্ঠীতে পরিণত হবে? দেখেন আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি, কিন্তু আমার শিক্ষা ছিল বলে আজকে আমি শিক্ষক, আমি একটা স্কুল প্রতিষ্ঠিত করে আমি হাজার হাজার মানুষকে জ্ঞানের আলো আমি ছড়াই দিচ্ছি। আমি বিশ্বাস করি তাদের ভিতরে যদি শিক্ষার হারটা বাড়ানো যায় তাহলে তাদের জীবনের পরিবর্তন আসবে। আপনি যে স্কুলটি প্রতিষ্ঠিত করেছেন সেই স্কুলটিতে সাধারণ ছাত্রছাত্রী সংখ্যা কত? টোটাল 156 জন স্টুডেন্ট, তার ভিতরে 100 জন যারা আছে তারা তো টাকা পয়সা দিয়েই পড়াশোনা করে। কোন পর্যন্ত লেখাপড়া করার সুযোগ? প্লে থেকে এসএসসি। স্কুল আমরা যতটুকু জানি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, আপনি কি ব্যবসায়িকভাবেও সফল, আবার পাশাপাশি মানুষের উপকারও করছেন, নাকি শুধুই মানুষের উপকার করছেন ব্যবসা করছেন? স্কুলের ভাড়া, টিচারের বেতন, আমার খরচ সব কিছু মিলে আমার যা ইনকাম হয় তা দিয়ে আমার চলে যায়। যারা স্কুলের মালিক তো অনেকে আছে যে শুধু নিজেদের ব্যবস্থাই করছে, প্রচুর টাকা ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে, তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে? তাদের জন্য আসলে কোনো পরামর্শ নেই, কারণ এই কোভিড-19 আমি করোনা ভাইরাসে দেখেছি যখন সরকার স্কুল বন্ধ করে দিছে, 1 মাস 2 মাস যেতে না যেতেই মানুষের হা হুতাশ শুরু হয়ে গেছে, মনে হয় যে তারা সারা জীবন অভাবে ছিল, অনেক অভাবে ছিল, তাদের দেখে আমি নিজেই ভয় পেয়েছি। আমি এই 7 মাস আমার স্কুলে কোনো আয় নেই, কিছুই নেই, তারপরেও ইনশাল্লাহ আমি টিকে আছি। আমি 373টি পরিবারকে প্রায় 8 বারের মতো আমি ত্রাণ সহযোগিতা দিয়েছি, এটা আমি আমার নিজের টাকা দিয়ে না, কখনো বিদ্যানন্দ ফাউন্ডেশন আমার পাশে এসে দাঁড়িয়েছে, কখনো মিশন সেভ এসেছে, কখনো ব্যক্তিগত কিছু মানুষ আছে যারা মহৎ প্রাণ মানুষ, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি দেখলাম আসলে হা হুতাশ করা মানুষগুলোকে আপনি কোনোভাবেই কোনো সান্ত্বনা দিয়ে তাদেরকে বোঝাতে পারবেন না, তারা সবসময় নিজের কথা ভাববে, আত্মকেন্দ্রিক মানুষ কখনো অন্যের উপকার করতে পারে। মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ম্যাক্সিমাম মালিকরাই আত্মকেন্দ্রিক? অবশ্যই, পরিস্থিতি হয়তো মানুষকে ভালো বানায়, পরিস্থিতি মানুষকে খারাপ বানায়। পোলিওর কারণে প্রতিবন্ধী হয়েছেন, হুইল চেয়ারে আপনাকে বসতে হয়, তারপরও আপনি একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন, প্রধান শিক্ষক হয়েছেন, তার মানে প্রতিবন্ধী মানুষদের জন্য আপনি একটি আলোকবর্তিকা। প্রতিবন্ধী মানুষরা আপনার কোন কথা শুনে তারা উজ্জীবিত হবে? তারা যদি নিজেদের কর্মদক্ষতাটাকে তারা মানে শক্তিশালী করে, যে একজন লেখাপড়া জানে না,
জানার দরকার নেই, সে একটা দোকান করুক, সে একটা দোকান করে তাকে প্রতিষ্ঠিত করুক। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সবাই হা হুতাশ করে। আমি সবসময় বিশ্বাস করেছি যে আমি আমার যোগ্যতা দিয়ে টিকে থাকবো ইনশাল্লাহ।